সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাথিন ক্যারেক্টার। আমাদের বর্তমানে বাংলাদেশে অনলাইনে বিভিন্নভাবে হচ্ছে ফ্রিল্যান্সিং এর কথা বলে বা বিভিন্ন কাজের কথা বলে স্ক্যামের শিকার হয় বিভিন্ন শিক্ষার্থীরা, বিভিন্নভাবে শিকার হয়। যেরকম আমার বন্ধু, সে খুব ভালো মানের একটা স্ক্যামের শিকার হচ্ছিল। আজকে হচ্ছে ওর মুখে কিভাবে এই স্ক্যামের শিকার হয়েছিল সেটা শেয়ার করবে। সৌরভ, কি অবস্থা? আমরা তো এখন রেগুলার, বেশি করে আমি টেলিগ্রাম ইউজ করি না, ওইভাবে ইনস্টল করা আছে কিন্তু ইউজ করি না। টেলিগ্রামে নোটিফিকেশন আসলো, গেলাম যে সামওয়ান জয়েন্ড নিউ টেলিগ্রাম, তো ওই নোটিফিকেশনে ঢুকে দেখি যে একটা মেয়ের নামের আইডিতে ছবিও, একটা মেয়ের ছবি, 7 দিন আগে একটা মেসেজ এসেছে। কোনোভাবে আমি ওটা খেয়াল করি নাই, নোটিফিকেশনটা স্কিপ করে গেছি। তো ঢুকলাম, ঢোকার পরে কেমন কিছুই না, হাই হাই, তারপরে একটা পোস্টার টাইপের যেখানে লেখা আছে আপনি কি প্রতিদিন ইনকাম করতে চান, যদি 700 থেকে 800 টাকা যদি ইনকাম করতে চান তাহলে ইয়েস লিখুন, আর না করতে চাইলে নো লিখুন। তো আমি একটু আগ্রহ সহিত, একটু বোরিং টাইম যাচ্ছিল, আমি ভাবলাম যে একটু টাইম পাস করি, আচ্ছা কি বলে দেখি জিনিসটা। তো ঠিক আছে, ইয়েস লিখলাম। ইয়েস লেখার সাথে সাথে আমাকে আবার ফিডি মেসেজ আসলো, রিপ্লাই আসলো যে আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ডিটেল দিন। ডিটেল বলতে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, কোথায় থাকি না থাকি, বিস্তারিত জানার পরে বলতেছে যে কিছুক্ষণের ভিতরে আমাদের একজন প্রতিনিধি আপনাদের আপনার সাথে দেখা, যোগাযোগ করবে। তো তাই কিছুক্ষণ পরে আর একটা মেল আইডি থেকে প্রথমে কথাগুলো, কনভারসেশন শুরু হয় ইংলিশ দিয়ে। পরে যখন সে লিখলো আই এম ফ্রম ঢাকা, আমি লিখছিলাম আর ইউ ফ্রম, তো সে লিখছে আই এম ফ্রম ঢাকা, তখন দেখলাম যেহেতু ঢাকা মানে বাংলাদেশে, তো বাংলিশ শুরু করে দিলাম যে কি অবস্থা। আমি একটু কাজ শুরু করি, ওই যে দুইটা মেয়ে, তো মনে হয় দুইটা মেয়েদের ছবিগুলো আছে, ছবিগুলো কেমন দেখতে, কেমন মেয়েদের ছবিগুলো রিয়েলি লাগলো, রিয়েলি প্রোফাইলের ছবি। প্রথমে যে মেয়েটার ছবি ছিল, ও উনি ছিলেন হলো গোলাপি কালারের ব্লেজার, মেয়েদের যে ব্লেজার কর্পোরেট একটা ভাইব ছিল। সেকেন্ডটাতে ছিল হইলো বোঝাচ্ছে যে সে মানে সংসার চালানোর পাশাপাশি এই জব করে, এরকম টাইপের কিছু ছবি ছিল, লাইক হাজবেন্ডের সাথে। ও হলো কর্পোরেট লেভেলে আছে, এ হলো মার্কেটিং লেভেলে আছে, এরকম বুঝাইছে। আসলে ওগুলো তো ফোকাস করি নাই। এখন বিষয়টা হচ্ছে যে যখন যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে বিভিন্ন, উনিও আবার সেই আগের মতো অনেক কিছু নেওয়ার পরে আমাকে একটা লিংক পাঠালো। লিংক পাঠালে আমি লিংক বলি, আমি আমি বুঝতেছি আমার কেন যেন ভিতর ভিতরে আমার ফিল হচ্ছে যে এটা একটা স্ক্যাম, কিন্তু কেন যেন ওই সময় একটু দুষ্টমি বুদ্ধি এসেছে। আমি ভাবলাম যে আচ্ছা ওরা কতদূর যেতে পারে, আমি কতদূর যেতে পারি এটা দেখা যাক। হ্যাঁ, আমি তো সারা জীবন আমিও শুনে এসেছি এরকম স্ক্যামের ঘটনা, দৈনিক হাজার হাজার নিউজ আসতেছে স্ক্যাম নিয়ে। তো আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়, আমি একটু মোকাবেলা করার চেষ্টা করছি। উনি যা বলছে আমি যতটুকু আমার যখন যতক্ষণ না মনে হচ্ছে যে এটা সেম, ততক্ষণ আমি করে যাচ্ছি, সেম মনে হচ্ছে আমি করতেছি, আমার ইয়ে চাচ্ছে, মোবাইল নাম্বার চাচ্ছে দিছি। আর অ্যাকচুয়ালি এভাবে চাই নাই, একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্কে একটা ফর্ম ছিল, ফর্মটা ফিলাপ করছি, ফর্মে যা যা চাইছে তা তা দিতে আমার ইয়ে মনে হয় নাই, কারণ মনে হচ্ছে যে এটা ওপেনলি আছে। আমি কেন জানি না একটু সাহস দেখাইছি, কিরকম কেমন সাহস, যে ও লিংক দিয়েছে আমি জানি এগুলো, যে লিঙ্কে ঢুকলে অনেক সময় অনেক ফিশিং লিংক থাকে, ঝামেলা থাকে। তো আমি গেছি, একটা ফর্ম এসেছে, Google form, document type? না না, document type না, এটা হলো ওয়েবসাইট ফর্ম। তো ওইখানে ফর্ম গুলো ফিল আপ করলাম, ফিল আপ করার পরে আরেকটা লিঙ্ক দিল, আরেকটা লিঙ্কে যে দেখি যে কিছু প্রোডাক্টের ছবি, যেখানে লেখা আছে কম্প্রেশন টাইপের কিছু একটা লেখা ছিল, আমার এখন খেয়াল নাই যেটি। তো বলছে, তারপর বলছে, আমি বললাম যে এখন কি করবো, সবই দেখাই দিচ্ছে, ও বলে দিচ্ছে, আমি তাই তাই করতেছি। দেন হইলো, বললো যে 30টা কমপ্লিট হইলে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন। তো আমি ওই ওইখানে কমপ্লিট করে বললো যে এটা একটা প্রমোশন টাইপ কাজ, আপনি এখানে এটা 30টা ক্লিক করলে আপনার আমাদের এই কোম্পানি প্রমোশন হবে, আর এর থেকে আপনাকে বেনিফিট দেওয়া হবে। কত টাকা বেনিফিট দেওয়া হবে এটার কোনো ইয়ে নাই, এক্সাক্ট নাই, এটা আসলে আমি ওইভাবে শুনিও নাই।
আমি ও যা বলতেছে আমি তাই করতেছি। হ্যাঁ, ও যা বলতেছে তাই করতেছি, 30টা কমপ্লিট করলাম, স্ক্রিনশট দিলাম, এবার বললাম আমার টাকা কই, বললো যে আর একটা লিঙ্ক দিল, বললো এখানে দেখেন টাকা, হ্যাঁ টাকা এসছে, বললাম আমি টাকা এখন আমি উঠাবো কিভাবে, তারপর আর একটা লিঙ্ক দিল, ওইখানে গেলাম যে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার টাম্বার দিলাম, কোথায় কি কি দেওয়া হবে সব আমি স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছি, উনি স্ক্রিনশট দিয়ে আমাকে বুঝাই দিচ্ছে, এভাবেটা করে নিয়ে আমি মাঝে একটা গিফট কুপন পেয়েছিলাম যেখানে আমার টাকাটা ডাবল হয়ে গেছিল। তো আমার মনে আছে যে আমি আমার অ্যাকাউন্টে ওইখানে ওইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে নাম নাম দিয়ে, তো ওইখানে দেখলাম যে আমার অ্যাকাউন্টে 734 টাকা শো করতেছে আমার, ওদের অনলাইন যে একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছিল ওইখানে। পরে ওইখান থেকে আমি যেভাবে বলে দিল ওইখান থেকে আমি 700 টাকা উইথড্র করলাম। কোন মাধ্যমে উইথড্র করেছে? বিকাশের মাধ্যমে। বিকাশের মাধ্যমে উইথড্র করার পরে ওইটা কি ওই টাকাটা কি ক্যাশিং হয়েছিল নাকি সেন্ড মানি হয়েছিল? উইথড্র উইথড্র ওইখান থেকে দিল, বিকাশে তো রিসিভ করছিস। হ্যাঁ, বিকাশে যখন রিসিভ করছিস ক্যাশিং 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 হয়েছে, তাহলে এজেন্ট নাম্বার দিয়ে ঢুকছে। হ্যাঁ, ক্যাশিং হয়েছে। তো ক্যাশিং হওয়ার পরে আমাকে বলতেছে যে টাকা ঢুকলে আমাকে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাও। তো ঠিক আছে, স্ক্রিন টাকা ঢুকছে, স্ক্রিনশট দিয়ে আমার ইয়ে নাম্বার গুলা হাইড করে আমি জাস্ট টাকা রিসিভ হয়েছে এটা টাইমটা পাঠিয়ে দিয়েছি। তারপরে বলতেছে যে স্যার আমাদের সাথে কাজ করে কেমন লাগলো, হ্যাঁ তো আপনি সম্ভবত একটা বোনাস পেয়েছেন, বোনাসের কারণে আপনার অ্যাকাউন্টটা অনেক ভালো এসছে, অ্যামাউন্টটা অনেক ভালো এসছে, তো আমাদের সাথে কাজ করে কেমন লাগছে? খুবই ভালো। বলছে যে আমরা আমি এরকম 4 মাস এখানে আছি, এই কোম্পানির সাথে আছি, আমি লাস্ট মান্থে 60,000-70,000 আমাদের সাথে যারা কাজ করে সবাই এরকম ইনকাম করে, আপনি কিরকম ইনকাম করতে আগ্রহী? আমার তো মাথায় আরো শয়তানি বুদ্ধি আসতেছে আস্তে আস্তে, হ্যাঁ আগ্রহী, আমি দেখি কতক্ষণ সে আমাকে আটকাইতে পারে। কারণ আমার একটা ইয়ে ছিল যে আমি শুধু তাকে বিকাশ অ্যাকাউন্ট দিতেছে, আমার বিকাশ ব্যালেন্স যে 0 এটা আমি জানি, কি করবে সর্বোচ্চ আমার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করবে, আমি আবার কোম্পানিতে গেলেই কাস্টমার কেয়ারে গেলে আমি আমার অ্যামাউন্টটা ফেরত পাবো, ওইটা নিয়ে আমি কোনো টেনশনই নিতেছি না। ও যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কিছু চাইতো যেখানে আমার অ্যাকাউন্ট গুলা বা টাকা পয়সার ইয়ে হয় এগুলো চাইলে আমি অবশ্যই হয়তো বা দিতাম না। তো যাই হোক, হ্যাঁ আমার আমি আগ্রহ, উনি বললো যে এরকম আপনি কিরকম আগ্রহী? বললাম হ্যাঁ আগ্রহী। তো বললো যে ঠিক আছে, তাহলে আমাদের আরেকজন প্রতিনিধি আপনার সাথে 3 ঘন্টার ভিতর যোগাযোগ করবে। এখন মেইন স্ক্যাম শুরু, এতক্ষণ যেটা হয়েছে এটা স্ক্যাম ছিল না, যেখানে 200 মানুষজন আছে। আমি অ্যাড হওয়ার পরে কেউ একজন আমাকে না, আমি অ্যাড হওয়ার পরে একজন মেসেজ দিচ্ছে যে আমি এত টাকা উইথড্র করলাম, আমি এত, আরেকজন মেসেজ দিতেছে আমি এত টাকা উইথড্র করলাম, সব স্ক্রিনশট ফটফট করে আসতেছে। আসার পরে ওদের হাতে তার একটা ঘটনা আমি করছিলাম, আমি স্কিপ করে গেছি বিষয়টা, আমি কিভাবে বুঝতেছি এটা, ও মাঝে আমি যখন অ্যাকাউন্টে ঢুকি তখন আমার অ্যাকাউন্টে ঢুকতেছিল না কোনো কারণে, তো ওরা বললো যে আপনার অ্যাকাউন্টে ইয়েটা দিলাম, যখন টেলিগ্রামে পরে সবাই দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্টে এত টাকা এসেছে 16,500, আমি উইথড্র করলাম 16,000, এমন বিভিন্ন অ্যামাউন্ট দেখাচ্ছে। এবং আমি এটাও খেয়াল করছি যে টাইম কত, তখন আমার ছিল যে আমি 8:30 বাজে, তো 8:22, 27, 25 এই টাইম গুলা তার শো করতেছে, শো করে দেখাচ্ছে। তা কিছুক্ষণ পরে ওই গ্রুপে যে অ্যাডমিন সে আমাকে আর একটা মে আইডি নুসরাত নাম ছিল বললো যে ওয়েলকাম টু গ্রুপ, তখন বাকি মেম্বারসরাও আমাদেরকে ওয়েলকাম করা শুরু করলো, কিছু ওয়েলকাম কর জানায়, কেউ কেউ আবার ওই যে স্ক্রিনশট দেয় যে টাকা উইথড্র করতেছে, এখানেও বিশ্বাস অর্জন করার চেষ্টা করতেছে। এর মাঝে আরেকজন ভাই এসলো, হ্যাঁ ওনার ধরাটা এখানেই খাইছে, ওই ভাই বুঝাচ্ছে যে আমি নতুন, আমি নতুন, কিভাবে বুঝাচ্ছে যে ভাই বলতেছে যে আমার সাথে একটু আগে এজেন্ট কথা বললো, উনি আমার কাছে 10,000 টাকা চাচ্ছে, কেন আমি 10,000 টাকা দিব, 10,000 টাকা দি মানে কোন কোন ভরসায় দিব, কিসের জন্য দিব, সে যেসব প্রশ্ন আমার মনের ভিতর আসবে
সে নিজেই ওই প্রশ্ন বানিয়ে ওই প্রশ্নের এখন ওই প্রশ্নের এগেনস্টে এক একজন উত্তর দিতেছে বিভিন্ন লজিকে বিভিন্ন ইস্যু। আমি জাস্ট ওগুলো খেয়াল করি না, ওড়ে পড়ে যাচ্ছে। আর আমি করতেছি কি, যেই প্রশ্ন করতেছে তারপরে যে লাইক দিতেছি, আমি বুঝাইতেছি যে আমার ইন্টারেস্ট বাড়তেছে। তো আমি যত লাইক দিতেছি ও তত প্রশ্ন করতেছে, করতে করতে একটা পর্যায়ে এসে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এমন ভাবে বুঝাইলো যে এখানে 10,000 না 10,00,000 টাকাও ইনভেস্ট করা যায় চোখ বন্ধ করে। বলতেছে আমি এখন ইয়ে করে পাঠাচ্ছি, কি বলে, আমি বিকাশ করে পাঠাচ্ছি, ইনভেস্ট করে পাঠাচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত তো ঠিক ছিল। এরপর সময় আমি যে বললাম না, আমার সাথে নুসরাত নামের একটা মেয়ে ওয়েলকাম জানাইলো। ওই নুসরাত নামের মেয়েটা আমাকে পার্সোনালি নক করছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তো নুসরাত, আমি আর আপনি একসাথে ওই গ্রুপে অ্যাড হয়েছি, আপনাকে দেখলাম, পার্সোনালি নক করলাম। আমি তো এমন গেম খেলার পরে টাকা পাইছি, টাকা পাওয়ার পরে এখানে এসেছি, আমি যেভাবে যেভাবে পারছি সেম গল্প আমাকে শোনাচ্ছে। শোনার পর বলতেছে, ভাই আপনার কি মনে হয় এটাকে ট্রাস্টেবল? আমি ওর সাথে মনে নিলাম, আমি বললো 100% ট্রাস্টেবল। ট্রাস্টেবল মানে কি? আমি তো বলতেছে যে এখানে 10,000 টাকা চাচ্ছে, আপনি কি 10,000 টাকা দিবেন? আমি টাকা নিয়ে বসে আছি, শুধু তার আমার সাথে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, আমি তো বুঝতে বুঝে গেছি, আমি নিয়ত নিয়ে নিয়েছি যে একটা পয়সা আমি ইনভেস্ট করবো না। ঠিক আছে, যা পাইছি পাইছি, 700 টাকা। আমি আবার করছি কি, নগদ 700 টাকা ট্রান্সফার করে ফেলছি, যাতে ওরা আবার কোনো ভাবে হ্যাক ট্যাক করে ব্যাক না নিতে পারে। ঠিক আছে, পরে আমি আমি বুঝে গেছি কেন জানি আমার মনে হচ্ছে যে এটা সবাই একটা চক্র, নিজেরা নিজেরাই পাগল বানানোর জন্য এরকম করতেছে, সিন্ডিকেট লাইক। তো আমি নুসরাতকে এমন ভাবে বুঝাইলাম, আমি টাকা নিয়ে বসে আছি, ওদের প্রতিনিধি যোগাযোগ করলেই আমি ওদেরকে টাকা সেন্ড করবো। বলতেছে আপনি যদি টাকা সেন্ড করেন আমাকে স্ক্রিনশট দিয়েন, আমি কনফার্ম হইলে আমি আপনার উপর ডিপেন্ড করে আমি 10,000 টাকা, আমার কোনো কনফার্মেশন লাগবে না, আপনার কাছে টাকা থাকলে আপনি পাঠাই দেন। আচ্ছা আপনি পাঠিয়ে আমাকে জানাবেন। ঠিক আছে, আপনি দেখছেন গ্রুপ এখন। তারপরে আবার ডিটেল বলতেছে যে ওই যে ওই কথাগুলোই বলতেছে, যে কথাগুলো ওই লোকটা কোশ্চেন করছিল গ্রুপের ভিতরে, আমি কেন টাকা দিব। এবং আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের এখানে এই কাজের জন্য জয়েন করতে হইলে আমাদের 10,000 টাকা ইনভেস্ট করা লাগে, এটা একটা পয়েন্ট, এটা একটা রুলস। হ্যাঁ সব ঠিক আছে, আমি গত মাসে 70,000 টাকা তুলছি, আমার প্রতিনিধিরা এমনই প্রতি মাসে ইনকাম করে, আমি 4 মাস ধরে আছি। আচ্ছা সব শেষ, এখন কি শর্ত? এখন শর্ত হইলো 10,000 টাকা দিতে হবে বিকাশে। ওকে ফাইন, আমি বললাম আমার কাছে তো টাকা নাই। তো 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 খেয়ে গেল, কি ব্যাপার, আপনি টাকা নাই, আপনি তাহলে যে কোনো ভাবে ম্যানেজ করে আপনি টাকাটা পাঠান। আমার কোনো ভাবে ম্যানেজ করার উপায় নাই, টাকা ম্যানেজ করার কোনো উপায় নাই, একটা কাজ করতে হবে, আপনি আমাকে 10,000 টাকা ধার দেন। ঠিক আছে, আপনি আমাকে 10,000 টাকা ধার দেন, বিলিভ মি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, যেহেতু এটা আধা ঘন্টার একটা কেস, আমি টাকা পাওয়া মাত্র আপনাকে টাকা পাঠাই দিব, আমি দরকার হলে আপনাকে 12,000 টাকা দিব। আপনি আমাকে 10,000 টাকা 10 মিনিটের জন্য দেন, আমি তারপরে যখন উনি রাজি হচ্ছে না, তো তখন দেখতেছিলাম যে উনি আর বলতেছে যে আপনি 10,000 টাকা জমা দিলে 10 মিনিট পরে 16,000-15,000 টাকা পাবেন, আপনি 10,000 টাকা সহ আরো 5,000-6,000 টাকা লাভ পেয়ে যাচ্ছেন। আমি বললাম দেখেন, যখন উনি বললো যে 15,000-16,000 টাকা পাচ্ছি, 5,000-6,000 টাকা এক্সট্রা, আমি প্রথম গেমে যা ইনকাম করবো সব আপনার, সেটা 1,00,000 হোক, 15,000 হোক, 16,000 হোক। বলছে দেখেন স্যার, সরি স্যার, আমাদের এখানে রুলস নাই, আমার যদি জানতে পারে চাকরি চলে যাবে, এটা এরকম রুলস নাই, টাকাটা যে ই করবে তাকেই দিতে হবে। আমি বললাম যে দেখেন আমার কাছে আসলে নাই, খুবই আগ্রহী, আপনি চাইলে দিতে পারেন। তো দেখলো যে না, এটা বুঝে গেছে,
ও বললো যে ঠিক আছে, আপনি যদি টাকা ম্যানেজ করতে পারেন দেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি ওইখানে সবকিছু খতম করে দিলাম, গ্রুপে গেলাম, লিপ নিলাম, ব্লক মারলাম, লিপ ব্লক মারলাম, লিপ নিলাম, এবারে রুস্টার টুস্টার যারা যারা আমার সাথে যোগাযোগ করছে টোটালটাকে ব্লক করে ফিনিশ। অডিয়েন্স যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলবি? উদ্দেশ্যে বলবো যে ওইটাই, সতর্ক থাকা, এ ধরনের লোভে না পড়া, এগুলো আসলে হয় না। আপনি বাসায় বসে শুয়ে বসে ইনকামের কথা যেই বলবে সেই ফালতু কথা ভাই। পরিশ্রম মান, ইনকাম মানেই পরিশ্রম, পরিশ্রম ছাড়া ইনকাম হয় না, এটা মাথায় রাখবেন। মুদ্রা কথা হচ্ছে যে ভাই পৃথিবীতে কোনো কিছুই সহজ না। আপনি যদি বিনা কষ্ট করে বিনা পরিশ্রমে যদি ফ্রি ফ্রি কেউ যদি আপনাকে টাকা দেয়, এটার ভিতরে ঘাপলা আছে। শুধু কয়েক ক্লিকে ভাই টাকা ইনকাম হয় না, টাকা এসে গাছের পাতা না দেখে শিয়া শিয়া দিবে এসে, এটা ইনকাম করতে কষ্ট হয়। আমরা সারা মাস হাড় খাটুনি মানে গাধার মতো পরিশ্রম করে তারপরে ইনকাম করে আমাদের সংসার চালাইতে হয়, আর সেখানে কেউ শুয়া পয়সা দিবে না। তো যারা এই টাইপের অফারগুলো দিবে এদেরকে ইগনোর করবেন। ও যেরকম ফাইনাল স্টেজ পর্যন্ত গেছে ওই স্টেজ পর্যন্ত দেওয়া দরকার না। ওই যে প্রথমে তাকে 700 টাকা বা 500 টাকা পাঠাবে, 1000 টাকা পাঠাবে, আপনার আবার 700 টাকা আশাই না, আবার ওইটা করার দরকার নাই। বাট অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন। আর একটা বিষয় হচ্ছে, বিশেষ করে যে কোনো প্রকার লিঙ্কে ক্লিক করার আগে 1000 বার ভেবে চিন্তে তারপরে ক্লিক করবেন। যে কোনো যদি লিঙ্কে ক্লিক করেন মিনিমাম 1000 বার ভেবে চিন্তে তারপরে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।